হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একদম সকালেই নাস্তা থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে আম্মু ফ্রেঞ্চ টোস্ট করেছিল, তো ঝটপট ঝটপট নাস্তা করে নিলাম। আর এটা হচ্ছে আমার আজকের দিনের আউটফিট। তো এখন আমি রেডি হয়ে নিলাম, আর আম্মু আমাকে আমার লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছে। তো আজকে ছিল ভাত সাথে মুরগির মাংস। তো ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি এখন বের হয়ে পড়লাম ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে। মাঝখানে আমি অনেক বেশি ইরেগুলার হয়ে গিয়েছিলাম, ব্লগ দেওয়া হচ্ছিল না। আসলে মাঝে মাঝে হয় না যে কোনো কিছু করতে ভালো লাগে না, তো সেরকমই একটা টাইম ছিল, ফ্রি ছিলাম, কিছুই করছিলাম না। বাট তারপরেও ব্লগ বানাতে ইচ্ছে করছিল না। তো ক্যাম্পাসে আসার পরে দেখলাম যে আজকে আমাদের জুনিয়রদের অরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, আর এখানে আমার বোনও ছিল, যেহেতু ও আমার ক্যাম্পাসেই ভর্তি হয়েছে। তো ওর অরিয়েন্টেশন ক্লাস শেষ হওয়ার পরে ওর সাথে ওর ডিপার্টমেন্টে একটু গিয়েছিলাম, আমি আর আমার ফ্রেন্ড। দেন সেখান থেকে আমরা এখন চলে আসলাম আমাদের লাইব্রেরিতে আমাদের পড়াশোনার জন্য। তো লাইব্রেরিতে এসে ফার্স্টে একটু ম্যাথ করব। তো তার জন্য প্রথমে একটু দেখে নিচ্ছিলাম আর কি, যে আজকের দিনে আমি কী ম্যাথ করব। মূলত প্রতিদিন আমাদের একটা টার্গেট থাকে যে এতটুকু পরিমাণে আমাদের পড়া কমপ্লিট করতে হবে। তো দেখার পরে একটু ম্যাথ করে নিলাম। তারপর অনেকক্ষণ ম্যাথ করার পরে বোর লাগছিল, তো এখন ভাবলাম যে অন্য কোনো একটা সাবজেক্ট পড়ি। ম্যাথের পাশাপাশি আজকে আমাদের সাধারণ জ্ঞান আর বাংলা ব্যাকরণ পড়ার কথা ছিল। তো পড়াশোনা শেষ করে আমরা একটু বের হয়েছিলাম আর কি। তো এখানে এসে আমরা একটু আচার নিব ভাবছিলাম। এখানে অনেক রকমের আচার প্লাস মাখা, সাথে মুড়ি মাখাও ছিল। তো আমার ফ্রেন্ড তেঁতুলের আচার নিয়েছিল, তো ও বেশি করে নিয়েছে, আমরা ওখান থেকেই দুজন মিলে শেয়ার করে খেয়েছি। তো এই যে এটা হচ্ছে তেঁতুলের আচার, মোটামুটি ভালোই ছিল, ভালো লেগেছিল খেতে। তো এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন বাসায় যাব। তো আমরা বাসায় যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। তো বাস এখনও ছাড়ার টাইম হয়নি, কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে। তো ফাইনালি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার একটা ফ্রেন্ড এসেছিল, তো আমরা সবাই মিলে একসাথে একটু চানাচুর মাখা খেলাম, দেন চা। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।